ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ 4 এপ্রিল 2019, আমি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে বছর এই মাঠে দাঁড়িয়ে একটা ভিডিও করেছিলাম। তখন আমি বরফের পাহাড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তখন বলেছিলাম যে এখানে বরফ সরে গেলে এই লোকেশনে দাঁড়িয়ে আবার ভিডিও করব। তা আমাদের এখন বরফ সরে গেছে। আপনাদের বলেছিলাম এটা ওয়েস্টব্রুক স্কুলের মাঠ। ওয়েস্টব্রুক এবং ভার্নন বারফুট দুটো স্কুল মিলে আসলে এখানে 4টা ফুটবলের মাঠ। দেখতে পাচ্ছেন আমাদের বরফ সরে গেছে, আলহামদুলিল্লাহ প্রায় 15 দিন হলো বরফ সরে গেছে। এখন মাঠের চেহারা এরকম, এখনো পুরো সবুজ হয়নি, এতে হয়তো আরো মাসখানেক লাগবে। তারপরে আবার যখন এখানে ভিডিও করব তখন দেখবেন একদম অন্যরকম সবুজ এবং অদ্ভুত সুন্দর লাগে তখন। বাট বরফ সরে যাওয়াতেই আমরা সবাই খুব খুশি, কারণ বাচ্চারা মাঠে আসতে পারছে, পার্কে আসতে পারছে, খেলতে পারছে বিকেলে। আর এখন তো সূর্য অস্ত যাচ্ছে 8টার পরে, যার ফলে একটা বড় বিকেল পাওয়া যাচ্ছে। প্রশ্নের পাহাড় জমে যাচ্ছে, আমি আসলে প্রশ্নের পেছনে পড়ে যাচ্ছি। প্রতিদিন এই 100 ভিডিওতে যদি গড়ে 10টি করেও প্রশ্ন জমা হয়, তাহলে মাসে 300টি প্রশ্ন জমা হচ্ছে। এত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। এক হচ্ছে আমি নিজেই প্রশ্নগুলোর উত্তর জানি না, আর আমি না জেনে কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। যে প্রশ্নগুলোকে আমি অ্যাড্রেস করি সেগুলোর উত্তর আমি কনফার্ম হই যে কিছুটা জানি, আমি ওয়েবসাইট থেকে একটু পড়াশোনা করি, জেনে তারপরে বলার চেষ্টা করি, যাতে এটার গ্রহণযোগ্যতা থাকে, এটার বিশ্বাসযোগ্যতা থাকে, এবং যাতে করে আপনারা ভুল তথ্য পেয়ে আবার ক্ষতিগ্রস্ত না হন। এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, মূল উদ্দেশ্য থাকে, যার ফলে সমস্ত প্রশ্নকে সময়ের অভাবে বলেন, জানার অভাবে বলেন, অ্যাড্রেস করা সম্ভব হয় না। তো আজকে 5টা প্রশ্ন নিয়ে চট করে একটা ছোট্ট আলোচনা করব। আমি বেবির স্কুলে এসেছিলাম, আমার মেয়ের স্কুলে এসেছিলাম ওকে রাখতে, তো ভাবলাম যে এই মাঠে দাঁড়িয়ে একটা চট করে আলোচনা করে ফেলি। প্রশ্ন যারা করছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, 1, আসল নাম ব্যবহার করে প্রশ্ন করুন। 2, এক্সপ্রেস এন্ট্রি রিলেটেড বিষয়ের মধ্যে প্রশ্নকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। আর 3 নম্বর হচ্ছে যে একবারে 1টি প্রশ্ন করুন। চলুন এখন 5টি প্রশ্নে চট করে একটু আলোচনা করা যায়। প্রথম প্রশ্ন করেছেন মোহাম্মদ ইলিয়াস, উনি ইউনাইটেড আরব এমিরেটসে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, ইলেকট্রিক্যাল ওয়্যারিং ইঞ্জিনিয়ার। ওনার স্পাউস ওখানে শিক্ষকতা করছেন। উনি জানতে চেয়েছেন যে ওনার স্পাউস, ওনার স্ত্রী যদি ক্যানাডায় পড়াশোনা করতে আসেন এবং আসার পরে উনি স্পাউস হিসেবে আসতে পারবেন কি না, ভিজিট করতে পারবেন কিনা ওনার ওয়াইফকে। ভাই ইলিয়াস, আপনি অবশ্যই আসতে পারবেন, এমনকি আপনি এখানে তখন কাজের অনুমতিও পাবেন। মানে আপনার ওয়াইফের তো কাজের অনুমতি থাকবে স্টুডেন্ট হিসেবে, আপনারও স্টুডেন্টের স্পাউস হিসেবে পুরোপুরি এখানে কাজের অনুমতি থাকবে, সুতরাং আসতেও পারবেন, চাইলে কাজও করতে পারবেন। 2য় প্রশ্ন করেছেন সুব্রত ঘোষ, উনি পশ্চিমবঙ্গের একজন প্রাথমিক শিক্ষক। উনি জানতে চেয়েছেন ওনার এক বন্ধু যে ক্যানাডায় থাকে, সে যদি তাকে কেয়ার গিভার হিসেবে স্পন্সরশিপ পাঠায় তাহলে উনি আসতে পারবেন কি না কেয়ার গিভার হিসেবে ওই ভিসা নিয়ে। আপনাকে যদি উনি কেয়ার গিভার হিসেবে স্পন্সর করে স্পন্সরশিপ পাঠাতে পারে তাহলে আপনি আসতে পারবেন হয়তো, কিন্তু এখানে একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার বন্ধুকে এটা যৌক্তিকভাবে প্রমাণ করতে হবে যে উনি এখানে কোনো কেয়ার গিভার পাচ্ছেন না বলেই ওনাকে অন্য একটা দেশ থেকে কেয়ার গিভার নিয়ে আসতে হচ্ছে। সেখানেই LMIA মানে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ডকুমেন্টটা দরকার হবে। এই ডকুমেন্টটি যখন এমপ্লয়ার গভর্নমেন্ট থেকে কালেক্ট করতে যান তখন এমপ্লয়ারকে এটা খুব যৌক্তিকভাবে গভর্নমেন্টকে বোঝাতে হয়, স্থানীয় সরকারকে বলতে হয় যে আমি এই পদের জন্য মানুষ এখানে পাচ্ছি না বলেই আমি অন্য জায়গা থেকে আনতে চাই। সুতরাং আমার মনে হয় না যে কেয়ার গিভারের, উনি যে প্রদেশে যে শহরে আছেন সেখানে কেয়ার গিভারের অভাব হবে। ওনাকে আগে এটা প্রমাণ করতে হবে কেয়ার গিভার উনি পাচ্ছেন না ওনার শহরে, সেই জন্য উনি স্পন্সর করে অন্য দেশ থেকে একজন কেয়ার গিভার আনতে চান। এটা যদি উনি পারেন তাহলে আপনি আসতে পারেন। পরের প্রশ্ন করেছেন আমেনা লুসি, জানতে চেয়েছেন উনি অলরেডি একটা মাস্টার্স করেছেন, এখন জানতে চাচ্ছেন যে ক্যানাডা এসে যদি উনি আরেকটি মাস্টার্স করেন তাহলে উনার সিআরএস স্কোর বাড়াতে এটা হেল্প করবে কিনা। বোন আমেনা, অবশ্যই হেল্প করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি এতগুলো টাকা খরচ করে এখানে মাস্টার্স করতে আসবেন কেন? আপনার যদি অলরেডি একটা মাস্টার্স ডিগ্রি করা থাকে এবং সাথে কাজের যোগ্যতা থাকে, মানে এক্সপ্রেস এন্ট্রির যে মিনিমাম রিকোয়ারমেন্টগুলো, আপনার 3-4 বছরে কাজের যোগ্যতা, ইভেন 1 বছরে কাজের যোগ্যতা হলেও হবে, বাট 2, 3, 4 হলে আপনার স্কোরটা বাড়ে, পয়েন্টসটা বাড়ে, দ্যাটস দ্য আইডিয়া। পাশাপাশি আপনার অনার্স বা মাস্টার্স করা আছে, পাশাপাশি আপনার ব্যাংকে ওই মিনিমাম অ্যামাউন্টটা আছে
প্রুফ অফ ফান্ড হিসেবে, এবং আপনার আইএলসে 7.5 কিংবা 8 আছে, 7 to 7.5 এরকমটা যদি আপনার টোটাল স্কোর থাকে, ইউ আর গুড টু গো। সেক্ষেত্রে আপনি কানাডায় তো পিয়ার হিসেবে মানে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে, এখানকার সিটিজেনদের মতো সুযোগ সুবিধা নিয়ে ঢুকতে পারেন, এবং পরের মাস্টার্স প্রোগ্রামটি আপনি হোম স্টুডেন্ট হিসেবে মানে 3/1 খরচ, এবং সেই 1/2 গভর্নমেন্ট আপনাকে লোন দেবে, এই হিসেবে মাস্টার্সে করতে পারেন। আপনি কেন এতগুলো টাকা খরচ করে আসবেন? কিন্তু তবু আপনার প্রশ্নের উত্তরে বলছি, আপনি অবশ্যই আসতে পারবেন, এবং এখানে পড়াশোনা শেষ করে আপনি এখানে তখন অটোমেটিক্যালি ওয়ার্ক ভিসা পেয়ে যাবেন। এটা অটোমেটিক্যালি ওয়ার্ক ভিসায় ট্রান্সফার হবে, এবং আপনি ওখানে কাজ, এখানে কাজ পেয়ে যাওয়ার পরে 1 বছর 1560 ঘন্টা কাজ করার পরে আপনি সিইসি কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস হিসেবে তখন অ্যাপ্লাই করে আবার পিআর হতে পারবেন। বাট আমার মনে হচ্ছে যদি আপনার বাকি যোগ্যতাগুলো ওখানে এখনই থেকে থাকে, তাহলে এখনই তো আপনি পিআর হিসেবে অ্যাপ্লাই করেই এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আসতে পারেন। পরের প্রশ্ন করেছেন স্বপ্না সরকার, যিনি বাংলাদেশের সরকারি চাকরি করছেন, বয়স 36, অনার্স মাস্টার্স করেছেন ফিজিক্সে, জানতে চেয়েছেন উনি এখানে এসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে পারবেন কি, এবং সেটা করে ওটাকে বেস করে ওনার ক্যারিয়ারটা তৈরি করতে পারবেন কিনা। এখানে বন্ধু স্বপ্না 100% সেটা পারবেন। আপনি যে কোনো সাবজেক্টে পড়াশোনা করে এসেই এখানে পিআর হিসেবে এসে যে কোনো সাবজেক্টে আবার নতুন করে পড়াশোনা করতে পারবেন। আপনি চাইলে এখানে এসে ডাক্তারিতেও পড়াশোনা করতে পারবেন, আপনি নার্সও হতে পারবেন, আপনি যে কোনো মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন আপনি সেটিও পারবেন। মোদ্দা কথা হচ্ছে যে কোনো বিষয়ে এখানে এসে আপনি সেই বিষয়ে পড়াশোনার যে প্রাক যোগ্যতা, সে প্রি কোয়ালিফিকেশন, সেটুকু যদি আপনার থাকে, আইএলসে প্রয়োজনীয় স্কোরটা থাকে, তাহলে আবার এসে অল দ্য ওয়ে ডাউন আপনি স্টার্ট করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, সেই অনুযায়ী আপনি ক্যারিয়ার করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ছোট্ট প্রশ্নোত্তর পর্বের শেষ প্রশ্নটি করেছেন অনিরুদ্ধ ব্যানার্জি কলকাতা থেকে। উনি অলরেডি ইউআই লঞ্চ করেছেন 424 নিয়ে। উনি জানতে চেয়েছেন যে এইটা স্কোরটা খুব স্যাটিসফ্যাক্টরি কিনা, এবং পাশাপাশি উনি পিএনপির জন্য আবেদন করে রাখবেন কিনা। মিস্টার ব্যানার্জি, আমার মনে হয় সিমালটেনিয়াসলি আপনি যদি পিএনপিকে কনসিডারেশনে নেন তাহলে সেটা একটা ভালো ভালো চিন্তা হবে, কারণ যেটা আগে হয়ে যায় আপনি সেটাই নিয়ে নেবেন। পিএনপি হয়ে গেলে পিএনপিতে আপনি চলে আসবেন, আর তাছাড়া এক্সপ্রেস এন্ট্রির 424 এই মুহূর্তে খুব ভালো স্কোরও বলা যাচ্ছে না, আবার খারাপ স্কোর তো নয়ই, কারণ হলো 438 তো এবছরে আপনারা জানেন জানুয়ারিতে এটা 438 নেমেছিল, কিন্তু ফেব্রুয়ারি মাসে আবার এটা শুট করে 450 উপর উঠে যায়। মার্চ ফেব্রুয়ারিতে মাত্র একটা বুঝি ড্র হয়েছে, মার্চে এসে আবার দুটো ড্র হয়েছে সম্ভবত, এবং স্কোর ওই 450 উপরেই অবস্থান করছে, তো যার ফলে মানে স্কোরের ট্রেনটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু স্টিল 424 মানে হচ্ছে যে আপনি 420 থেকে 450 এই স্লটটির মধ্যে আছেন, সুতরাং আপনার হবে এটা আশা করা যায় ইনশাআল্লাহ। কিন্তু পাশাপাশি আপনি যেটা চিন্তা করছেন পিএনপিতে অ্যাপ্লাই করে রাখা প্রভিন্সিয়াল প্রোগ্রামে, সেটা একটা ভালো চিন্তা আমার মনে হয়, এটাও করে রাখা যেতে পারে। এই ছিল এপ্রিলের প্রথম সপ্তাহের ছোট্ট প্রশ্নোত্তর পর্ব। এখন থেকে আমি সপ্তাহে একটি করে প্রশ্নোত্তর পর্ব করবো ইনশাআল্লাহ, করার চেষ্টা করবো, যেহেতু অনেক বেশি প্রশ্ন জমে গেছে। আর এখন থেকে পাশাপাশি আমি চেষ্টা করবো সপ্তাহে সম্ভব হলে দুটি ভিডিও আপলোড করতে, এবং সেটার সময় আর দিন হচ্ছে প্রতি শুক্রবার সকাল বাংলাদেশ সময় শুক্রবার সকাল 10টার দিকে, আর বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 10টার দিকে, আশা করছি ইনশাআল্লাহ। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, খুব শীঘ্রই আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।